Assalamualaikum Tiny World Family. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা আজকে আমার একটা পার্সেল এসেছে। সেটা হচ্ছে আমার কফি চলে এসেছে। আর আমার এটা খুবই ফেভারিট নেসকেফে ডলসেলা গুস্তা। আই হ্যাভ নো আইডিয়া এটার মিনিং কী, আমি খুঁজেও দেখিনি। তো প্রত্যেক মাসেই আমার সাবস্ক্রাইব করা, এক এক সময় এক এক ফ্লেভারের অর্ডার করি। এই মাসে একদম প্লেন ব্ল্যাক কফি খাওয়ার ইচ্ছে করছে, তাই আমেরিকানো যে কফিটা সেটা নিয়ে এসেছি। এর আগে ক্যাপেচিনো খেয়েছি, বাট মনে হচ্ছে যে না, এখন এই মাসে একটু ব্ল্যাক কফি খাই। ক্রিম দিয়ে খাওয়ার পরে দেখা যায় যে হার্টবার্ন করে, সো এই জন্যই আর কি। আর এই কফি মেকারটাও আমি আপনারা দেখেছেন অনেক দিন হয়েছে ইউজ করছি, ভালোই লাগে। এটা হচ্ছে মানে লাটে, ক্যাপাচিনো বা ফোমি টাইপের যে কফিগুলো একটু ক্রিমি থাকে সেই কফিগুলোই বেশি ভালো লাগে। তো চিন্তা করছি আবার রেগুলার কফি মেকার একটা কিনবো, কারণ প্রত্যেক দিন কিন্তু আবার এই ধরনের মানে স্ট্রং কফি খেতে ইচ্ছে করে না। সামটাইম মনে হয় যে না, রেগুলার কফি খাই। তো দেখি রেগুলার একটা হয়তো বা কিনতে পারি, কারণ চা কফি দুইটা মিলিয়ে কিন্তু আমার খাওয়া হয়। নো ব্রেড, নো ব্রেড, নো হিলা সাইড এখানে মারবার, নো ব্রেড, নো খুবই স্ট্রং কফি। তো চা নাস্তা করার পরে আমি একটু সময় বসি ওদেরকে নিয়ে। বসা বলতে কি, একজনের টয়লেট, আরেকজনের এইটা, আরেকজনের সেটা, এটা নিয়েই চলে। তার উপর আবার রান্নাবান্না থাকলে আগের দিন রাত্রে আমি বের করে রেখে দিই। তো আজকে দুপুরে রান্নার জন্য আমি একটু হালকা পাতলা চিন্তা করছি। হালকা পাতলা বলতে কি, ভাত খেতে ইচ্ছে করছে না সেজন্যই আর কি। তো এখানে আমরা ফ্রেশ গরু মাংস আনাই প্রত্যেক মাসে একবার, মানে একসাথে ভাগার মাংস নিয়ে আসি, যখন শেষ হয়ে যায় তখন আবার নিয়ে আসি। তো সেখান থেকে যে সলিড বুকের মাংস রেখে দিয়েছিলাম কয়েক টুকরা, তো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমি এখানে আদা রসুনের পেস্ট, তারপরে একটু আলাদা করে গার্লিক পাউডারও দিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো যে গরম মশলার গুঁড়া, সেটা প্রায় ভোরে 2 টেবিল চামচের মতো হবে। মানে আপনাদেরকে আর পরিমাপটা বললাম না, জাস্ট কী কী মশলা দিচ্ছি সেটাই বললাম। আর ঝাল করার জন্য লাল মরিচের গুঁড়া দিচ্ছি, তারপরে দিয়ে দিব ধনিয়া আর জিরার গুঁড়া, এটাও প্রায় 1 টিস্পুন করে দিচ্ছি। আর আজকে আমি বানাবো হচ্ছে হাঁড়ি কাবাব, বা আমাদের বাংলাদেশে যে শিশ কাবাব বা শিক কাবাব যেটা বানানো হয়, পুরা পুরা একটা কাবাব, সেটাই বানাবো, বাট একটু ডিফারেন্টলি দেখতেই পাবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ডার্ক সয় সস যেটা থাকে সেটা। সবার শেষে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা সবাই জানেন টমেটো কেচাপ হচ্ছে আমার ফেভারিট একটা ইনগ্রিডিয়েন্ট, যে কোনো রান্নাবান্নাতে আমি এটা ব্যবহার করে থাকি। তো দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ করে দিয়ে এখন ভালো করে সব কিছু মাখিয়ে রাখবো। আর এই কাবাবটা যদি আপনারা আগের দিন রাত্রে ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দর ফ্লেভারটা আর কি ভেতরে ঢুকবে। আর ছটপট করলেও সমস্যা নেই, আপনারা দেখতে পাবেন আমি আজকেই মানে একটু পরেই ওভেনে দিয়ে দিব, যদিও বা আর কি রাখ মানে আগে থেকে যদি রাখতে পারেন তাহলে ভালো। আমি আর আসলে রাত্রেবেলা খেয়াল করিনি, অনেক সময় এরকম হয় রাত্রেবেলা চিন্তা করি না মানে সকালে কি করব, বা সকাল হতে হতে তখন মাইন্ড চেঞ্জ করে ফেলি, অন্য কিছু বানিয়ে ফেলি। তো যাই হোক, এইখানে আমি একটা ফয়েলের ট্রের মধ্যে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটা ছড়ানো ট্রের মধ্যে দিতে। প্রথমে আমি ছোট একটা ট্রের মধ্যে চাচ্ছিলাম সব দিয়ে দিতে, পরে আরও একটা ট্রে নিয়ে তারপরে ওভেনের মধ্যে দিয়ে দিব। রেগুলার যে ওভেন থাকে সেটা আমি 450 ডিগ্রি ফারেনহাইটে গরম করতে দিয়ে দিয়েছি, তারপরে প্রায় 40 মিনিটসের মতো আমি বেক করব। আর এতে করে হবে কি, সুন্দর করে মাংসটা বেক হয়ে যাবে। তো আমি ওভেনে দিয়ে দিয়েছি, আর এইদিকে চিন্তা করছি যে এই কাবাবের সাথে চালের রুটি বা এই টাইপের কোনো কিছু খেলে হয়তো ভালো লাগবে। তো যেই চিন্তা সেই কাজ। তো আমি চালের গুঁড়ি দিয়ে ইনস্ট্যান্ট আজকে ছিটা রুটি তৈরি করব। তো এখানে আমি ভোরে প্রায় 5 কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি, বাজারে যে শুকনা গুঁড়ি পাওয়া যায় কিনতে সেটাই কিনতে মানে নিয়ে নিয়েছি। তারপরে সাথে দিচ্ছি ময়দা। ময়দাটা দেওয়ার একটাই কারণ যাতে একটু সফট হয়। তো ময়দা দেখতে পেরেছেন আমি প্রায় 1.5 কাপের মতো দিয়েছি 5 কাপের সাথে।
ময়দা না দিলেও হয়, শুধু চালের গুঁড়ি দিয়েও করলে হয়, কোনো সমস্যা নেই। বাট আমার কাছে মনে হলো একটু সফট হবে, সেজন্য যেহেতু আমি একদম ক্রিসপি যে ছিটা রুটি সেরকমটা করছি না। তারপর লবণ দিয়েছি আন্দাজ করে, আর এইখানে কেটলে গরম করে রাখা ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। আর এইটাই হচ্ছে ট্রিক্স, মানে ঝটপট করে রাখার, কারণ যেহেতু আমি কেনা চালের গুঁড়ি ব্যবহার করছি সেজন্যই গরম পানিটা দেয়া, নয়তোবা দেখা যাবে আমার রেস্ট করতে প্রায় 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় লাগবে। তো এখন তো হাতে সময় নেই, কারণ আমি ঝটপট বানাচ্ছি, তাই গরম পানি দিয়ে আমি যে ব্যাটারটা সেটা তৈরি করে নিচ্ছি। তো আমি একটু একটু করে পানি দিয়েছি, যাতে করে সুন্দর করে ভালো করে একটা মিক্সচার তৈরি হয় আর কোনো লাম্পস না থাকে। আর এই ধরনের একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নাড়াতে থাকবেন। আর অনবরত আমার পানিটা অ্যাড করেছি, তো এইখানে দেখতে পাচ্ছেন একদম পাতলা টলটলে একটা ব্যাটার হয়ে গিয়েছে, আঙুল দিয়ে তুলতে পারছি না এরকম আর কি, যাতে আঙুল মানে সুজা করলেই ট্যাপ ট্যাপ করে পড়ে যায়, এরকম পাতলা হবে, এর থেকে ভারী হলে কিন্তু হবে না। তো এখন ছিটা রুটি তো হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে করা হয় বা হাত ঘুরিয়ে করা হয়, আর আমি চিন্তা করলাম যে না, এভাবে করলে আমার হাত ভরে যাবে প্লাস চুলাও ভরে যাবে। আমি আগে ওইভাবে কিন্তু করেছি, পুরো কিচেনের 12টা বেজে যায়। তো এটাও ইউটিউব থেকে দেখা টেকনিকটা, তো ভাবলাম সেই টেকনিকটা কাজে লাগাই, বোতলের মুখটা ছিদ্র করে নিই। আর এখানে আমার টার্কির কি বলে যে পা লাগানোর জন্য বা যে সেলাই করার জন্য যে সুইগুলো থাকে সেটা দিয়ে গরম করে একটা মিনারেল ওয়াটারের বোতলের মুখ ছিদ্র করে নিচ্ছি গরম করে করে। তো এইভাবে করে কিন্তু খুব ইজিলি একটা মানে কি বলে পিঠা বানানোর ইনস্ট্রুমেন্ট হয়ে যায় ছিটা রুটির জন্য, পরে কিন্তু সেভ করে রেখে দেয়া যায়। বাট দুর্ভাগ্যবশত আমার এই বোতলটা ফেলে দেয়া হয়েছে, খুঁজে পাইনি আর পরে, ও মনে হয় গার্বেজে ফেলে দিয়েছে। তো যাই হোক, এখানে আমি একটা ফানেল দিয়ে সব কিছু নিয়ে নিচ্ছি একটা বোতলে, আর একবার বোতল ভরে কিন্তু অনেকগুলো রুটি বানানো যায়। তারপরে আবার যখন খালি হয়ে যাবে তখন আবার ভরে তারপরে বানিয়ে নিতে পারবো, বা লেফট ওভার যদি থাকেও বোতলে করে মুখ লাগিয়ে রেগুলার ফ্রিজে রেখে দিলেও এই ব্যাটারটা প্রায় 1 সপ্তাহের মতো ভালো থাকবে, আর যখন ইচ্ছা তখনই কিন্তু পিঠা বানিয়ে খেয়ে নেওয়া যাবে। তো এখানে আমি আমার লোহারিটা গরম করে নিয়েছি, আর তারপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি, তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি বেশ কয়েকটা রেসিপিতে দেখলাম যে ওনারা ঢাকনা দিয়ে ঢেকে দেন, বাট আমার কাছে প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মানে কেমন যেন সফট সফট মনে হয়েছে, পরে আমি ঢাকনা ছাড়াই পুরো প্রসেসটা করেছি। তো বোতলের নিচের দিকে অনেক সময় দেখা যায় জমে যায়, তো আমি একটু পরপর এভাবে ঝাঁকুনি দিয়ে বোতলটাকে নাড়িয়ে নিচ্ছিলাম, যাতে করে ইভেনলি পুরো বোতলে মানে ব্যাটারটা স্প্রেড হয়। যেহেতু পানি বেশি, স্বাভাবিক বোতলের নিচে দেখা যায় চালের গুঁড়ি বা ময়দার যে মিশ্রণটা সেটা জমে যায়, তো বোতলটা একটু ঝাঁকিয়ে নিলে ভালো হয়। তো প্রত্যেকবারই আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তারপরে ঢাকনা দিয়ে চাচ্ছিলাম করতে, বাট আমার কাছে মনে হচ্ছিলো ঢাকনা দিয়ে না করে এমনিতেই খোলা করে করলে খুব সুন্দরভাবে ক্রিসপি রুটি হয়। তো এইগুলো হচ্ছে আসলে ছিটা রুটি খাওয়ার নিয়ম হচ্ছে যে আপনি একদিকে করবেন আর একদিকে খাবেন, তখন বাইরের দিকের ক্রিসপিনেসটা থাকে, মানে খুব মুচমুচে থাকে, ভেতরে সফট হয়। আর এদিকে রাহি ওর জন্য একটা এগ দিয়ে ইয়ে বানাচ্ছে অমলেটের মতো, তার উপর টোটি আমি দিয়ে দিয়েছি, স্কুল থেকে চলে এসেছে, ও আবার মানে বলছে যে না আমি তোমার এটা হতে হতে লেট হবে, আমি খেয়ে ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, আজকে আমি রাইস কুকারের মধ্যে একটা পাতলা যে খিচুড়ি থাকে সেটা বসিয়ে দিচ্ছি। আমি চাল ডাল ধুয়ে নিয়েছি, মসুরি ডাল, তারপর কালোজিরার চাল, তারপরে হচ্ছে তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু আদার পেস্ট দিব, আর দিব হচ্ছে হলুদের গুঁড়া, দ্যাটস ইট। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট, মানে আপনার ঝটপট একটা রাইস কুকারে খিচুড়ি আপনারা দেখতে পারবেন, আমাদের সিলেটে যে পাতলা খিচুড়ি সেটাই আর কি। তো এদিকে ওভেন থেকে আমার গরুর মাংসগুলো বের করে নিয়েছি, প্রায় 40-45 মিনিটস হয়ে গিয়েছে, এতটুকু সময় মাংসটা একদম টেন্ডার হয়ে যায়, আর যেহেতু ফ্রেশ গরুর মাংস সেজন্য বেশি একটা সময়ও লাগে না। আর 450 ডিগ্রিতে দেখা যায় যে এই রকমেরই হয়, আর পানি তেমন একটা বের হয় না, যতটুকু পানি বের হয়েছে সেটা অনেকটাই শুষে গিয়েছে, আর খুবই সুন্দর লাগছে। অলরেডি দেখতে পাচ্ছেন উপর থেকে খুবই সুন্দর একটা পুরা পুরা কালার চলে এসেছে, কেউ চাইলে কিন্তু এই পর্যায়ে খেয়ে নিতে পারবেন, তবে আমার কাছে মনে হলো না, একটু তেলের মধ্যে দিয়ে আর একটু মশলাপাতি দেই, মশলাপাতিকে তেমন কিছুই না, সামান্য একটু তেল দিয়ে টমেটো কেচাপটা উপর থেকে দিয়ে দিব, আর যে পানিটুকু ছিল অবশিষ্ট সেই পানি সহই দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু শুকিয়ে যাবে,
চুলার আঁচটা আমি হাইতে রেখেছি। তারপরে উপর থেকে বেশি করে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার একটু বেশি করে, যাতে রসুনের সুন্দর একটা ফ্লেভার আসে। কারো কাছে যদি গার্লিক পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা তেলের মধ্যে রসুন কুচি বেশি করে একটু লাল করে, যেভাবে আমরা ডাল ফুরন দিই ঠিক সেভাবে করে কিন্তু দিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো এখন ভালো করে নাড়াচাড়া করে আমি পানিটা শুকিয়ে নিব, একদম টানিয়ে নিব। আর চুলার আগুন তো বললামই একদম হাইতে দেয়া, আর অনবরত নাড়তে থাকব। এতে করে একটা ভাজা ভাজা ইফেক্ট আসবে, আর কাবাবের যে একটা টেক্সচার সেটা আরও সুন্দর হয়ে যাবে, আর কেচাপটাও পুরা পুরা হয়ে অন্যরকম একটা স্মেল বের হয়। পুরো কিচেন জুড়ে কিন্তু খুবই সুন্দর স্মেল বের হয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন একদম টেনে গিয়েছে, কিন্তু আমার তো এখনও জিভে পানি চলে আসছে, খুবই মজা হয়েছিল মাশাল্লাহ। আর এদিকে আমার রাইস কুকারের খিচুড়িটাও হয়ে এসেছে। এভাবে কিন্তু রমজান মাস আসছে সামনে, কেউ চাইলে আলাদা করে ছোট একটা রাইস কুকারে খিচুড়ি করে নিতে পারেন, এতে করে চুলার ঝামেলা থাকবে না। তো আমি এখন পানিটা টানিয়ে নিব, আমার যেতটুকু মানে ঘন বা পাতলা করার প্রয়োজন ততটুকু ওয়েট করলেই কিন্তু হয়ে যাবে। তারপরে চাইলে কিন্তু আমরা আমাদের সিলেটের যে খিচুড়ি করি সেটাতে কিন্তু আমরা একটু পেঁয়াজ লাল করে বেরেস্তার মতো করে আর কি ফুরন দিই ঘিতে। তো এইদিকে আমার কাবাবগুলো একটা সার্ভিং প্লেটে বা বোলে বা বাটিতে যেটাই বলেন আমি একটু বেড়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু আরও আপনারা যদি একদম বাংলাদেশের যে পুরা পুরা শিক কাবাব বা শিশ কাবাব থাকে সেটার মতো করতে চান, তাহলে এক টুকরা কয়লাকে বাটির মাঝখানে দিয়ে একটু পুড়িয়ে, তখন একটু ঘি যদি উপর দিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেন, তখন স্মোকি একটা ফ্লেভার আসবে, যে পুরা পুরা একটা ভাব বলে সেটা। তো আমি এত কিছু আসলে ঝামেলা করতে যাইনি, যেহেতু আমরাই খাবো, তো আর কয়লাও আমার কাছে অ্যাভেলেবল ছিল না, এজন্য আর করতে পারিনি। তবে আপনাদেরকে বলে দিলাম যদি আপনাদের ইচ্ছে হয় সেম রেসিপি ফলো করে এক টুকরা কয়লা দিয়ে উপর থেকে দিয়ে দেখতে পারেন, সুন্দর স্মোকি একটা ফ্লেভার আসবে। আর এদিকে আমি হটপটের মধ্যে সবগুলো ছিটা রুটি নিয়ে নিয়েছিলাম। ছিটা রুটি যেহেতু ক্রিস্পি খেতে হয়, বাট আমরা তো একসাথে মানে একদিকে করবো আর একদিকে খাবো সেরকমটা হয় না, তাই গরম গরম খাওয়ার জন্যই আমি হটপটের মধ্যে নিয়ে নিয়েছি, এতে করে সব কিছু গরমই ছিল। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। যেহেতু ছিটা রুটি আর মাংস তো মনে হচ্ছিল যদি কম পড়ে যায়, সেজন্যই খিচুড়িটাও করেছি সাথে, আর আমার বাচ্চারাও কিন্তু খিচুড়িটা মানে লাইক করে একটু। আর এই যে একদম ঘন হয়ে গিয়েছে, পানিটা আপনারা যদি একটু বেশি করে দিয়ে দেন তখন দেখবেন যে একদম লেটকা খিচুড়ি যেটা হয় সেটাই হয়ে যায়, একদম ঝটপট, কোনো চিন্তা নেই। আর চাইলে শীতের যে কোনো সবজি দিয়েও কিন্তু এভাবে রাইস কুকারে করে নিতে পারেন। দেখি খাও, আশা করি এই ব্যস্ত মায়ের শর্টকাটের মধ্যে মজাদার খাবার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যখন ফিডব্যাক পাই সত্যি খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু আমার মানে দেয়ার রেসিপিগুলো, আমি জানি রেসিপির মতো কোনো রেসিপি না, তারপরেও অনেক আপুরাই জানান যে আপনারা বাসায় ট্রাই করেন, তো চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপ ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ডে আপনাদের খাবারের পিকচারগুলো শেয়ার করতে পারেন, তখন আমি দেখতে পারি। অনেকে ইনস্টাগ্রামেও ইনবক্স করেন বা আমার মেসেঞ্জারেও মানে ইনবক্স করেন, গ্রুপে দিলে সবাইও দেখতে পারবে। তো এই যে আমার ফালাক আজরাকের পেসিফায়ার নিয়ে টানাটানি, ফালাকের মুখ থেকে আজরাক নিয়ে যায়, ওরটা আছে যদিও বা তারপরও ফালাকের মুখ থেকে নিয়ে নেয়, তো এই হচ্ছে মজা ওদেরকে নিয়ে। তো আজকের মতো ব্লগটি এইখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য রইল দোয়া। আসসালামু আলাইকুম।